आसार आगे तीन जन खतीब टेलिफोन करेছেন যে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মসজিদে কোনো সমাবেশ নামাজের অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। এখন আমরা কি করি? আমি বললাম যে খুতবাটা তো নামাজেরই অংশ, খুতবাটা ভাই মসজিদ আর খুতবা নামাজ এগুলো নিয়ে এত চুলকানি কেন? আপনাদের সিনেমা হলগুলো খোলা, বই মেলা খোলা, গার্মেন্টস কারখানাগুলো খোলা। এবারে লকডাউন কিন্তু 16 আনার মধ্যে 15-16 আনা পুরাপুরি সার্থক না ব্যর্থ? সার্থক নাকি ব্যর্থ? এবার লকডাউন হয়নি, হচ্ছে না। লকডাউনের বিরুদ্ধে জায়গায় জায়গায় মিছিল, সমাবেশ, স্লোগান, এর কারণটা কি? আমি যা বুঝেছি কারণ একটাই, সরকারের উপরে জনগণের আস্থা নাই। এখন লকডাউন কিভাবে কার্যকর করা যাবে আমরা কিছু পরামর্শ দিতে পারি, এর বাইরে তো আমাদের কিছু করার নেই। পুনরায় আবার পুনর্নির্দেশ দিয়ে লকডাউন ঘোষণা করতে হবে। আর বিশ্ব মহামারী করোনা, এটা সংক্রমণ ভয়াবহতা কমাতে হলে লকডাউনের চাইতে বিকল্প আজ পর্যন্ত কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি। সুতরাং লকডাউন এটা লাগবেই। এখন আপনাদের কথা তো মানুষ শোনে না, মানে না। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করা হোক এবং লকডাউন কার্যকর করার জন্য সেনাবাহিনীকে ডেকে তাদের উপরে দায়িত্ব দেওয়া হোক। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা তো পারলেন না। সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিয়ে দেন, সর্বাত্মক জরুরি অবস্থা ঘোষণা করে। দিল্লিতে এখন কিন্তু কারফিউ চলছে, সৌদি আরবের বিভিন্ন শহরে কারফিউ চলছে। প্রয়োজনে কারফিউ বলবৎ করুন, মানুষকে ঘরে ঢুকাই দেন। আবার ঘরে ঢুকাই দেবেন, দায়িত্ব এখানে শেষ। ঘরে ঢুকাই দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করা লাগবে। হ্যান্ডম আছে, হ্যান্ডম, হ্যান্ডম, এই বাঙালি বলে হ্যান্ডম। মানুষকে ঘরে ঢুকালে চলবে না, শুধু তাদের খাওয়ার ব্যবস্থা এটা সরকারিভাবে করতে হবে। এটা যদি করা যায় তাহলে লকডাউন শতভাগে শতভাগ এটা কার্যকর হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা চলমান পানির স্রোতে আপনি যদি একটা বাঁধ দেন, বাঁধটা যদি শক্ত হয়, মজবুত হয়, সুরক্ষিত হয়, তাহলে স্রোতটা কন্ট্রোল হবে, নিয়ন্ত্রিত হবে। আর বাঁধটা যদি নড়বড়ে হয় এবং এই বাঁধটা হুড়মুড় করে যদি একবার ভেঙে যায়, এটাকে মেরামত করা, পানির স্রোতকে পুনরায় কন্ট্রোল করা, এটা আসলেই কঠিন। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আন্তর্জাতিক গবেষণায় গত 1 বছরে যেই কথাটা উঠে এসেছে সেটা হলো, করোনা ভাইরাসের সংক্রমণ সবল, এটাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে লকডাউন। মানুষ যেন পরস্পর মেশামেশি করতে না পারে, কাছাকাছি আসতে না পারে, যতটুকুন সম্ভব একজন থেকে আরেকজনের দূরত্ব এটা সবসময় বজায় রাখতে হবে। এখন সরকার লকডাউন দিল, সপ্তাহ ঘনিয়ে আসলো, কিন্তু লকডাউন শহরে, গ্রামে, গঞ্জে কোথাও কার্যকর হয়নি। কার্যকর না হওয়ার কারণ কি? এর আগে লকডাউনে বা বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেই ত্রাণ দিয়েছেন জনগণকে ঘরে ঢুকিয়ে, এই ত্রাণ কিন্তু আপনাদের ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের ক্যাডাররা ভাগযোগ করে নিয়ে গেছে, জনগণ পায়নি। যার জন্য জনগণ দেখছে যে এদের কথা মেনে লাভ কি। আরেকটা হলো, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা 100 ভাগ নির্বাচিত, ঠিক না? জনগণ দ্বারা নির্বাচিত নাকি? একটু চিন্তা করেন, एक चिंता करें नानान दिक थेके क्राइसिस एसे एखाने आमादेर काछे संक्रामक व्याधिर मतो एसे आमादेर उपरे आपतित हयेछे। आपनि जेई दल करें, आपनि जेई पार्टी करें, आपनार स्वाधीनता आछे। आपनि जेई दल इच्छा समर्थन करते पारेन, दलेर पक्षे काज करते पारेन, किन्तु आपनाके आमाके आमादेरके एक कथा स्मरण रखते हबे देशटा किन्तु आमादेर सबार। आपनि यदि मने करें देशटा एका आमादेर, आमराई सबकिछु करब आर कारो कोनो कथा बोलारो अधिकार नेই, তাহলে এটা বোধহয় খুব ভালো হবে না, এটা ভালো হবে না। চলছে কিন্তু এমন একটা অবস্থা, চলছে কিন্তু এমন একটা অবস্থা, এইসব অবস্থার অবসান হওয়া দরকার। এরপরে আসুন যে একটা কথা আমি আপনাদেরকে আগেও বলেছি, কাদের সিদ্দিকী একটা কথা বলেছেন, কাদের সিদ্দিকীও তো রাজাকার হয়ে গেছে। তাদের দলে না গেলে, তাদের বিরুদ্ধে কোনো কথা কইলেই রাজাকার। মেজর জলিলের মতো মুক্তিযোদ্ধা মরার আগে রাজাকার হয়ে মরেছে, কারণ হক কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য রাজাকার হয়েছে। এই যুগেও যদি আপনি হক কথা বলেন তাহলে আপনি রাজাকার, আর যদি আপনি চুপ করে থাকেন তাহলে আপনি দেশপ্রেমিক। ঠিক না ব্যাঠিক? এই অবস্থায় আসলে কোনো একটা দেশ সাময়িক চলতে পারে বেশি দিনের জন্যে, এটা আদৌ কোনো অবস্থাতেই সম্ভব নয়। আপনারা যে যেই দল করেন, আপনাদের উপরে এখন একটাই দায়িত্ব, সরকার যত নির্দেশ দেবে আপনারা নির্দেশ মেনে চলবেন, সরকারের সহযোগিতা করবেন। আর সরকারকেও খেয়াল রাখতে হবে ত্রাণ যেটা দেবেন এটা যেন আপনাদের সোনার ছেলেরা ভাগযোগ করে নিয়ে না যায়। কাদের সিদ্দিকী বলেছেন যে ত্রাণ বিতরণ এটার দায়িত্ব ছাত্র শিবিরের ছেলেদেরকে দিয়ে দেন, তাইলে একটা প্যাকেটও লুট হবে না। কাদের সিদ্দিকী এটা না বুঝে বলেছে, ঠিক না? কি পোড় খাওয়া একজন মুক্তিযোদ্ধা, পোড় খাওয়া একজন রাজনীতিবিদ, যে ত্রাণ বিতরণ এটার দায়িত্ব ছাত্র শিবিরের ছেলেদেরকে দিয়ে দেন, তাইলে আর লুট। গত 50 বছরে ছাত্র শিবিরে একটা ছেলের উপরে লুটতরাজের একটা অভিযোগ আছে, নারী ধর্ষণের একটা অভিযোগ আছে, 2 নম্বর কাজের একটা অভিযোগ আছে। কাদের সিদ্দিকীও তো এই দেশের নাগরিক, তিনি একজন সেক্টর কমান্ডার, তিনি বঙ্গবীর, তিনি যেই কথাগুলো বলেছেন এগুলোকেও পাত্তায় নেওয়া দরকার, মূল্যায়ন করা দরকার। এখন আপনাদের আমাদের যেটা দাবি, বর্তমান যেহেতু একটা মহাদুর্যোগ চলছে, আমরা সরকারের আনুগত্য করব, সরকার যেই নির্দেশ দেয় এটাকে আমরা মেনে চলব, সবাই মাস্ক ব্যবহার করব, 1 নম্বর পারস্পরিক দূরত্ব এটা বজায় রাখব। আর লকডাউন ঘোষণা করার পরে আমাদের জীবন যেতে পারে, কিন্তু আমরা লকডাউন এটাকে ভঙ্গ করব না। এটা করা দরকার নাকি দরকার না? এখন লকডাউনে মানুষকে ঘরে ঢুকাবেন, কিন্তু তাদের খানা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমেরিকার দিকে তাকান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকান, যখন লকডাউন দেওয়া হয় তখন একদল লোক, সেনাবাহিনীর একটা অংশ, তাদেরকে সিলেক্ট করে ভিন্ন করে দেওয়া হয়, তোমরা জনগণের খাওয়ার ব্যবস্থা করো। তা আমাদের খাওয়ারও কোনো ব্যবস্থা করবেন না। এমন লোক আছে সে হকারি না করলে, ঢাকার বাজারে জিনিস বিক্রি না করলে রাতে সন্ধ্যায় তার বউ বাচ্চা না খেয়ে থাকবে, ঠিক কিনা বলেন? তাইলে এখন এই লোকটার আগে খাওয়ার ব্যবস্থা করা লাগবে। এখন এই খাওয়ার ব্যবস্থা করার মতো অবস্থা আছে কি না এটাও তো বুঝতে হবে। অবস্থা যদি না থাকে তাহলে কথাবার্তা বলার সময় একটু সংযত হয়ে বলা দরকার। ওই পণ্ডিত জওহরলাল নেহরু একবার গিয়েছিলেন কলকাতা আলিপুর পাগলা গারদ দেখতে, পাগলা গারদ। এখন সেখানে কোনো পাগল আড়ার উপরে উঠেছে, কোনো পাগল গাছে উঠেছে, কোনো পাগল বিমের উপরে উঠেছে। পণ্ডিত জওহরলাল নেহরু এগুলো দেখে পাগলের পাগলামি এটা হবেই তো। এখন এক পাগল গাছে থেকে বলে যে তোর মতো বাইরে থাকতে এরকম বড় বড় কথা আমিও বলেছি, তুই একবার এখানে আয়, তাহলে দেখবি আসলে অবস্থাটা কি। भाई आसले देश परिचालना करते गेले मन बड़ हवा लागे। एक देशेर उपरे परिचालना क्षमता रखते होले छोट मन निये कोनोदिन बड़ काज करा जाए ना। स्वाधीनतार 50 बछर परे एखोनो कथाय कथाय बोली स्वाधीनतार सपक्ष शक्ति और स्वाधीनतार विपक्ष शक्ति, एटा आमरा बोली कि ना बोलें भाई। 50 बछर परे अमेरिकाते ब्रिटेने आमी देखेछि कालोदेर साथे एकटा संघात एकटा संघर्ष सब समयेर जन्य चलमान एवं विराजमान। एटार एकटाई कारण सादारा कालोदेरके पात्ता देय ना, सादारा कालोदेर अधिकार देय ना। एखन जादेरके अधिकार देय ना तारा कतदिन चुप करे थाकबे, कतदिन ना खेये थाकबे। तारा आबार गाड़ीर पिछने लिखे लागिয়েছে जे क्राश अमेरिका, क्राश ब्रिटेन, ब्रिटेन के शेष करो अमेरिका के शेष करो। তাহলে বুঝা গেল ইট মারলে পাটকেল টিট ফর টেট, এজ ইউ সো সো উইল ইউ রিপ। আমাদের কাজ যেমন কথা যেমন আমাদের প্রতি উত্তরটাও ঠিক তেমন। প্রশাসনে সরকারে যারা আছেন আপনারা আমাদের শত্রু নন, আমাদের ভাই। আপনারা আমাদের মুরব্বী, আপনারা আমাদের পরিচালক। আমাদের সব কথা ফেলে দিয়েন না। আমাদের কিছু কথা এগুলোকে আপনারা মনের ভিতরে নিয়ে একটু অ্যানালাইসিস করেন, একটু গবেষণা করেন। মানুষের খাওয়ার ব্যবস্থা যদি করা না যায় তাহলে কারফিউ দিলেও তারা ঘরে থাকতে পারবে না এবং থাকবে না। মানুষের খাওয়ার ব্যবস্থা যদি করা না হয় তাহলে লকডাউন দিলেও মানুষকে কন্ট্রোল করা যাবে না। এরপরে আসেন লকডাউন ঘোষণা করার পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হওয়া দরকার ছিল, সিনেমা হল বন্ধ হওয়া দরকার ছিল, বইমেলা বন্ধ হওয়া দরকার ছিল। কিছু বন্ধ করেছে আর কিছু তো এখন তো যারা বাইরে আসে তারা কয় ওইটা যখন চলে আমরা কি দোষ করেছি, এইটা যখন চলে আমরা কি দোষ করেছি। এখন অমাবস্যার রাতের মতো সব কিছু বন্ধ ঘোষণা করে প্রয়োজনে জরুরি অবস্থা। ভারতের দিল্লিতে, কেরালায়, ভারতের বিভিন্ন প্রদেশে এখন কিন্তু কারফিউ চলছে। তারা এইটাকে কার্যকর করতে পারলো আর আমরা করোনার মোকাবিলা করতে সক্ষম হয়েছি। এই কথা যারা এতদিন বলেছে তারা কোথায়? যে আমরা আমাদের যোগ্যতার বলে করোনার মোকাবিলা করতে সক্ষম, এরকম কথা আপনারা বোধহয় শোনেন নাই। শুনছেন? শুনছেন? অনেক মন্ত্রী, মিনিস্টার, আমলা কামলা তারা বলেছে। এখন এইবারকার করোনা কিন্তু গেলবারের চাইতে আরো বহুগুণ শক্তিশালী হয়ে আবার আক্রমণ করেছে। যে এইবার মোকাবিলা কর। ওই এক ভিক্ষুক গেছিল ভিক্ষা করতে, সারাদিন ভিক্ষা করে করে এখন পেট একেবারে খালি, ক্ষুধা লেগে গেছে। ভিক্ষা করে কিছু চাল পেয়েছে। এখন এক ঘরের সামনে গিয়ে বলে, মা এই ঘরে কোনো মহিলা আসো কি না, আমার একটা ভাত রেঁধে দাও। ঘরের মহিলা ভিক্ষুকের দুর্বল অবস্থা দেখে কয়, ভাত তো রেঁধে দিতে পারবো বাবা, আমার ঘরে তো অতিরিক্ত চাল নেই। ভিক্ষুক বললো, আমার থলির মধ্যে চাউল আছে মা, আমি আপনাকে চাউল দিই, আপনি আমাকে চারটা ভাত রান্না করে দেন। মহিলা চিন্তা করলো, বেচারা সারাদিন না খেয়ে আসে, আমার যদি একটু কষ্ট হয় বাবা ঠিক আছে তুমি চাউল দাও আমি ভাত রান্না করে দিই। চাউল দিয়ে সে মহিলা ভাত রান্না করে। এখন ওই ভিক্ষুক বাড়ির সামনে বসে বসে অপেক্ষা করে ভাত রান্না হলে ভাত খাবে। এখন সেখান দিয়ে এক ব্যক্তি যায়, সেই ভিক্ষুককে চেনে। সে বলে, ভাই তুমি এখানে বসে বসে কি করো, ভিক্ষা করো না? কয়, না আমি এই বাড়িতে ভাত রাঁধতে দিছি, ভাত খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। কয়, তোমার ভাত আবার কে রান্না করে দেয় এই বাড়ির, কার এত গরজ লেগেছে? আমি চাউল দিতে পারলে কত মাগি ভাত রাঁধে দেওয়ার মতো আছে, আমি চাউল দিতে পারলে কত মাগি আমাকে ভাত রান্না করে দেওয়ার মতো আছে। এটা বেটির কানে গেছে। কিরে, কষ্ট করে বেটার জন্য আমি ভাত রাঁধি আর বেটায় কত মাগি ভাত রান্না করে দেওয়ার মতো আছে। মহিলার প্রেস্টিজে লাগলো, লাগারও কথা। বেটি এখন চুলার উপর থেকে একবারে ফুটফুটে এই গরম ভাত এইটা ফকিরের সামনে এনে ধরো তোমার ভাত যে দু রান্না করেছি আর বেশি রান্না করা আমার পক্ষে সম্ভব নয়, ধরো ভাত লও। আমার কাছে ভাত খাওয়ার মতো কোনো বাড়ি নাই। কয় বাড়ি না থাকলে আমি মাটিতে ঢেলে দিলাম। ভিক্ষুক দেখলো পুরা ভাতের পাতিল যদি মাটিতে ঢেলে দেয় তাইলে আমও যায় শালাও যায়। কয় তাইলে আমার কোষার দাও। এখন এই জামার কোষার মধ্যে গরম ভাত মহিলা ঢেলে দিয়ে পাতিল নিয়ে বাড়িতে চলে গেছে। এখন এই গরম ভাতের মার গরম পানি এগুলা যখন রানের মধ্যে পড়া শুরু করেছে সে খালি লাফায়। চলে গেলাম পুড়ে গেলাম, এখন এইটাও সারে না, ভাত পড়ে যাবে। এখন ওই বেটা আবার ফিরে এসে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি ভাত খাইছ? কয় না। কয় তোমার এখান দিয়ে লাফাও কেন, এখান দিয়ে কাপড় ভিজা কেন? কয় ভাই আমার মুখের দোষে কন্যা কা আমার মুখের দোষে রানে হ্যান্ডে পায়। ভাই এখন তোমাদের মুখের দোষে আমরা কষ্ট পাবো, আমাদের তকলিফ হবে, এটা আমরা চাই না। তোমরা মুখ সামলাও। বিশেষ করে যেসব ব্যাপারের সাথে আল্লাহ জড়িত, আল্লাহ রাসুল জড়িত, ইসলাম জড়িত, এসব ব্যাপারে কথা বলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আলেমদের মতামত এটা নেওয়া জরুরি, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, গত 2 সপ্তাহ পর্যন্ত দেশে একটা উত্তেজনা চলছে, দেশে একটা অনিয়ন্ত্রিত অবস্থান চলছে। একটা এই অবস্থাটার মধ্যে এখন আবার এটা চরম একটা পর্যায়ে পৌঁছেছে। মোহতারাম মামুনুল হক সাহেব তিনি যেই নারী নিয়ে সোনারগাঁও যেই রিসোর্টে গিয়েছেন, সকল দিক থেকে কোয়ারি করে তদন্ত করে পাওয়া গেছে ওই মহিলা ঠিকই তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসে সোনারগাঁও রিসোর্টে গেছে। এখন স্ত্রীকে নিয়ে যাওয়াতে বোধহয় দোষ হয়েছে। অন্য কোনো মাগি নিয়ে গেলে, নারী নিয়ে গেলে অন্যান্যরা যা করে তাহলে বোধহয় কোনো দোষ হতো না। আমি আবার মামুনুল হক সাহেবের পক্ষে সাফাই গাচ্ছি না, যেটা বাস্তবতা সেটাই আমি বলছি। এই পর্যন্ত যত তদন্ত হয়েছে সব তদন্তে বেরিয়ে এসেছে মামুনুল হক যে মহিলাকে নিয়ে ঐতিহাসিক সোনারগাঁও রিসোর্টে গিয়েছেন, এই নারী ঠিকই তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। দ্বিতীয় পক্ষের স্ত্রী বুঝেন তো কি? সেকেন্ড ম্যারেজের সেকেন্ড বউ। একজন পুরুষ ইচ্ছা করলে প্রয়োজন বোধে 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক কোরআনে পাকে 4টা পর্যন্ত বিয়ের নির্দেশ দিয়েছেন। এখন ভাই ছাত্রলীগের কোনো কোনো ছেলে ধর্ষণের সেঞ্চুরি 100 ধর্ষণের উৎসব পালন করেছে, সেটার বোধহয় বিচার হয়েছে। ওই যে কন্যা নোয়াখালী সুবর্ণচরে 16 জন মিলে একজন নারীকে ধর্ষণ করেছে, এটার বোধহয় বিচার হয়েছে। বিচারও হয় নাই, এগুলো নিয়ে কোনো কথাও কেউ বলছে না, ঠিক কিনা বলেন? এখন মামুনুল হক কেউ বলে পার্লারের মেয়ে, কেউ বলে ভাড়াটিয়া মেয়ে, কেউ বলে বাইজি, কেউ বলে নর্তকী, তাকে নিয়ে ওখানে কেন গেল? আসলে সে তার বউ নিয়ে গিয়েছে। এই পর্যন্ত যা তদন্তে বেরিয়ে এসেছে তার আলোকে আমি কথাগুলো বলছি। এখন এই একটা ব্যাপার নিয়ে একবারে জাতীয় সংসদে এটা নিয়ে কথা, এটা নিয়ে ছোড়াছুড়ি, ঠিক কিনা বলেন? আর 100 ধর্ষণ যারা করেছে তাদের ব্যাপারে সবাই কি? কারণ যারা 100 ধর্ষণ করেছে তারা আমাদের নিজের মানুষ। যারা কয়েকজন ধর্ষককে তাড়িয়ে দিয়ে আরেকটা মহিলাকে এরা নিজেরা ধর্ষণ করেছে, এরা আমাদের নিজের মানুষ। এরা ম্যান সেরুমিয়া, এরা ম্যান সেরুমিয়া। নিজের মানুষেরা করলে এটার কোনো দোষও নাই, এটার কোনো বিচারও। 4 দিন আগে জাতীয় দৈনিক খবর কাগজে এবং সংবাদে দেখেছি ঢাকার 2টা কওমি মাদ্রাসা থেকে পুলিশ 500 চাকু এবং ছুরি উদ্ধার করেছে। ঢাকার 2টা কওমি মাদ্রাসা থেকে কতটা চাকু? 500 চাকু ছুরি মিলাইয়া 500 এটা বের করেছে। এখন তদন্ত সাপেক্ষে এটার বিচার হবে। আমি খবরটা পড়ে এটাকে পূর্বাপর আগাগোড়া একটু মিলালাম, অ্যানালাইসিস করলাম। व्याख्या करलाम कौमी मद्रासागुलो आसले दानेर उपरे चले जनगणेर दान सदका जाकात फितरा एगुलार उपरेई चले और कौमी मद्रासागुलो ओई जे कुरबानिर चामड़ा ए बछरे तादेर एटा किन्तु सबचेये बड़ो आयर उत्स किन्तु गत 4 बछर पर्यन्त कुरबानिर चामड़ाओ किन्तु बंधुरा लइया गेछे एमन पलिसी करे निशे जेइदे चोखे धरा पड़े ना देखाओ जाए ना एराई आमादेर पाट एटाके निये गेछे पाटेर परे चामड़ा एटाके निये गेछे आमादेर कागज एगुलाके निये गेछे किन्तु आमादेर चोख थाइकाओ आमरा अंध आमरा एगुला केउ देखिओ नि बुझिओ नि आबार पुलिशेर एकजन कर्मकर्ता तिनि बोलेन आमरा तदंत करी এই দুইটা কওমি মাদ্রাসায় 500 ছুরি এটা কি সোজা কথা এটা যথাযথ তদন্ত হবে এবং এটার ব্যবস্থা নেওয়া হবে ভাই কওমি মাদ্রাসার ছেলেরা শিক্ষকদের নেতৃত্বে ওই যে পুরা শহরের যে এলাকা নিয়ে মাদ্রাসাটা এখানে প্রত্যেক ঘরে ঘরে ডোর টু ডোর ম্যান টু ম্যান পারসন টু পারসন তারা কন্টাক্ট করে যে আপনি যে কুরবানির গরু কিনেছেন মোষ কিনেছেন খাসি কিনেছেন আমাদের মাদ্রাসা ছেলেরা যাবে তারা আপনার পশুটাকে জবাই করে চামড়াটা খুলে দেবে চামড়াটা আমাদের ছেলেদেরকে দিয়ে দেন তো ছেলেরা ঈদের নামাজের পরে ঘরে ঘরে চলে যায় এই চাকু আর ছুরি নিয়ে সেখানে গিয়ে তারা গরু মোষ ছাগল ভেড়া এগুলো জবাই করে তারপরে চামড়া খুলে গৃহস্থ চামড়াটা তাদেরকে দিয়ে দেয় সারা চামড়াগুলো মসজিদে এনে মাদ্রাসায় এনে তাদের গোরাবা ফান্ডে জমা দেয় এইভাবে কওমি মাদ্রাসার কিন্তু এটা লাগাতার নিয়ম এবং আমি যখন টেকনাফে প্রিন্সিপাল ছিলাম ওই এলাকায় কওমি মাদ্রাসা বেশি এবং সেখানকার কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষকরা যদিও আমি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম আমাকে যথেষ্ট অনার করত যথেষ্ট সম্মান করত তারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে তাদের এই সব কাজটা যেগুলো বুঝাইছে যে আমরা এইভাবেই তো আমিও দেখলাম সেখানে তাদের একটা স্টোরের মধ্যে একখানে ছুরি আরেকখানে আরেকটা আমি বলো এই ছুরিগুলো দিয়ে কি করেন কোরবানির দিনে আমাদের ছেলেরা মানুষের ঘরে ঘরে গিয়ে জন্তু জবাই করে আর চামড়া খুলে নিয়ে আসে ভাই अनेक छात्र रूमे छात्र नेता रूमे रामदा पावा गेछे धामा पावा गेछे चाइनीज कुड़ाल पावा गेछे विदेशी राइफल विदेशी पिस्तल पावा गेछे ठीक किना बोलें कोनोटारे धरा हय नाई एकटारो विचार करा हय नाई कौमी मद्रासाय चाकू पावा गेछे एई चाकुर साथे जदि पावा जाय दुई चारटा धामा दुई चारटा रामदाव नाकि दूसरे चाइनीज कुड़ाल मन बुझाइते चाकू दिया तो नख काटा छाड़ा और की क्या कौमी मद्रासाय 500 चाकू पावा गेछे चुलकानी शुरू हो गेछे किन्तु निजेर दलेर कैडारदेर रूमे एत रकमेर अस्त्र एत रकमेर किछु पावा गेछे पावा जाच्छे एगुलार ब्यापारे कोनो कथाओ नाई एगुलार कोनो विचारो नाई प्रिय भाइयेरा बोलते गेले बलार शेष नहीं और आज के देशेर जे अराजक परिस्थिति सरकारेर निर्देशे जनगण मानते चाच्छे ना तार एकटाई कारण सेई कारणटा हलो विचार करते हले सबार विचार करा लागबे नाकि अर्धेक पृथिवीर बादशाह ओमर रादियाल्लाहु ताआला आनुर छेले इतिहासे आछे मद आसले मद ना एटार नाम नाबिज नाबिज शरियत परिभाषाय नाबिज आंगुर पाका आंगुर के कयेक दिन पानीते भिजिए रेखे ओई पानीटा खावा जेटार मध्य पुरापुरी नेशा हय ना किन्तु खाइले माथाटा एकटु गुरगुर करे सेले एटा खेयेछिलो सेलेके मदिनार मस्जिदे नबवीते केंद्रीय राजधानीते डेके एने मिशरेर गवर्नर छिलेन हजरत आमर इब्नुल आस रादियाल्लाहु ताआला आनहु उमर रदियल्लाहु ताआला गवर्नर के सरासरि दूत मार्फते निर्देश पाठालेन आमार छेलेके निये अमुक दिन मदिनार मस्जिदे नबवीते आसो। मिसरेर गवर्नर आमर इब्नुल्लाह ताई करलेन। करार पर ओमर जिज्ञेस करलेन, এই ছেলে নিজের ছেলেকে তুই কি মদ খেয়েছিস? কাবু মদ খাই যাই, আমি একটু নাবিজ খাইছি। নাবিজ নাবিজে আঙ্গুর ভিজানো পানি। তুই কি জানিস না আমার নবী বলে গেছেন কুল্লু মুস্কার হারাম, যেটা খেলে মাথা গুড়গুড় করে গুড়গুড় করে এটাই হারাম, তুই নাবিজ খাইলি কেন? কোরআনের আইন অনুযায়ী তোকে এখন 80 দৌড়া মারা হবে। 80 দৌড়া। জল্লাদকে ডাকা হলো। জল্লাদ যখন দেখলো অর্ধেক পৃথিবীর বাদশাহ ওমরের ছেলে, তাকে দৌড়া মারার জন্য বাদশাহ ওমর নির্দেশ দিচ্ছেন, জল্লাদ একটু ভিতরে কেঁপে গেল। খাইছে রে খাইছে, চাকরি করি, এখন দৌড়া মারতে হবে কার পিঠে? খলিফা আমিরুল মুমিনিন তার ছেলের পিঠে। স্বভাবতই মানসিকভাবে মেন্টালি জল্লাদ একটু ঘাবড়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, দৌড়ানে কালো। মসজিদে নববীর পিলারের সাথে ছেলেকে বাঁধা হইল। বাঁধার পরে জল্লাদ এসে এখন দৌড়া মারে। ওই যে গা কাঁপে, যে অর্ধেক পৃথিবীর বাদশার ছেলের পিঠে দৌড়া মারতেছি, জানি না পরে আমার অবস্থা কি হয়। সে এখন দৌড়া মারে। ওয়াহিদ, ইতনান, তালাত, আরবা। আমিরুল মুমিনিন মেহরাব থেকে লাফ দিয়ে নেমে বললেন, কয়টা মেরেছিস? কয় 60টা। আরবা। কয় তোর 60টার একটা হয় নাই। এখন জল্লাদ জিজ্ঞেস করে, লেমা যাইয়া আমিরুল মুমিনিন কেন হয় নাই? কয় তুই দৌড়া তো মারস নাই, চাকরি বাঁচাইছ। দৌড়া মারিসনি, চাকরি বাঁচিয়েছিস। কালে মাজা কেমন করে এটা হয়? দৌড়ার হক, দৌড়ার হক পুরো হয়নি। ওমরের এই দৌড়ার নাম শুনলে তখনকার দুইটা সুপার পাওয়ার রোম এবং পারস্য সম্রাট থরথর করে কেঁপে উঠত, যে ওমরের দৌড়া। এখন জল্লাদের হাত থেকে দৌড়া নিজের হাতে নিলেন, নিয়ে এখন নিজে মারবেন। ওয়াহেদ, এক নম্বরটা মারার সঙ্গে সঙ্গে পিঠের পুরা চামড়া ছিঁড়ে দুই দিকে ভাগ হয়ে গেল। ফিনকি মেরে শিরশির করে রক্ত মসজিদে নববীর ছাদের মধ্যে গিয়ে পড়তে লাগলো। ইতনান, আমর ইবনে আল-আস মিশরের গভর্নর, তিনি পাশে বসা। তিনি বলেন, ইয়া আমিরুল মুমিনিন, লা ওয়াহিদ বাদ খামসা, লা ওয়াহিদ বাল খামসা। আমিরুল মুমিনিন আপনি যেটা মেরেছেন ওয়াহিদ, এটা তো ওয়াহিদ না, এটা হবে খামসা। মানে কি? 5 নম্বর। কেন 5টা হবে? কাকে তো 4টা গেছে, কার হাতে গেছে? আমি বোধহয় বুঝাইতে পারছি না। আগের 4টা কার হাতে গেছে? জল্লাদের হাতে। এখন আমিরুল মুমিনিন বলে ওই 4টা কাউন্টেবল নয়, হিসাবের যোগ্য নয়, কারণ দৌড়া যেই মাইরে যেই স্পিডে পড়ার কথা ওই 4টার একটাও সেই স্পিডে পড়ে নাই, সুতরাং আবার 1 থেকে শুরু। 40টা মারার পরে ছেলে ছটফট করে সেখানে মারা গেছে, শহীদ হয়ে গেছে। কিন্তু বাবার মনে এক বিন্দু এই মায়া আসে নাই, মমতা আসে নিয়ে তো আমার ছেলে। তাহলে এইটা হল ইসলামের বিচার। কোরআন পরিষ্কার বলছে, অন্যায়কারী অন্যায়কারী, সে নিজের দলের হোক পরের দলের হোক। এখন আপনি যদি নিজের দলের লোকদের বিচার না করেন তাহলে দেশে অরাজকতা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? আমাদের বোধ হয় বাড়ে নাই। সর্বশেষ খবরে জানা গেছে এটা নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছে। দেশের প্রধান নির্বাহী মন্ত্রীবর্গ তারা সংসদে বলেছেন যে হেফাজত, হেফাজত বললেই কয় জমাত শিবির, হেফাজত এবং জামাত শিবির। ভাই, জামাত শিবির এটার কাছে আছে? আপনারা বিচার করেন, জামাত শিবির কি এটার কাছে ধারে আছে? এখন হেফাজত, জামাত শিবির, এরা দেশের মধ্যে যে একটা অস্থিরতা সৃষ্টি করেছে, এটা প্রতিরোধ করার জন্যে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা পুলিশের সাথে যেন মাঠে নেমে যায়। তাহলে এখন তারা যদি মাঠে নেমে যায় এবং এই যে ব্রাহ্মণবাড়িয়াতে আগুন লাগানো হয়েছে, যত জায়গায় আগুন লাগানো হয়েছে, এই আগুন কারা লাগাইছে? আমি বলবো না এরা লাগাইছে, আমি বলবো না ওরা লাগাইছে, আগুন তো লেগেছে, জাতির তো বিশাল ক্ষতি হয়েছে। এমন এমন ক্ষতি হয়েছে যেগুলো কোনোদিন পূরণ করা যাবে না। ভূমি অফিসের রেকর্ডপত্র এগুলো তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে এই ধরনের অরাজকতা অনিশ্চয়তা আবার ফিরে আসুক। আবার একদল মাঠে নেমে স্লোগান দেয় জ্বালো জ্বালো আগুন। ভাই আগুন জ্বালানো সহজ, নিভাবে তোর কোন বাবায়? জ্বালো জ্বালো আগুন জ্বালো, একবার যদি জ্বালিয়ে দাও এই আগুন নিভাবার ক্ষমতা কারো হবে না। এই দেশে আলেম ওলামা তারা এতিম নন, মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা এতিম নয়, তারা অভিভাবকহীন নয়, তাদের পিছনে পুরো জাতির জনগণের সাপোর্ট আছে, সমর্থন আছে, ঠিক কিনা বলেন? সুতরাং মাদ্রাসা শিক্ষকদেরকে ছাত্রদেরকে শুধু তাদের জায়গায় হিসাব করলে চলবে না। গত কয়েকদিনে যেসব ঘটনা আমরা দেখেছি, সেসব ঘটনা আমরা দেখেছি দোনো পক্ষের লোকই মাঠে ছিল, নাকি? ছাত্র সাইডে পাবলিক, এই পক্ষেও বেশি ছিল, ওই পক্ষেও বেশি ছিল। এই পাবলিক কারা? ওইসব পাবলিক যারা মাদ্রাসাকে পছন্দ করে, ওইসব পাবলিক যারা আলেমদেরকে পছন্দ করে, ওইসব পাবলিক যারা দ্বীনের কথা এটাকে পছন্দ করে, ঠিক কিনা বলেন? এখন এই দেশের আম জনতা যদি একবার ময়দানে নেমে যায়, ছাত্রলীগ যুবলীগ কোনোটা দিয়ে কিছু করা যাবে না, কোনোটা দিয়ে কিছু হবে না। আর এমন আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে যে আগুন নিবানোর ক্ষমতা কোনো মন্ত্রীর থাকবে না। আমি কি বুঝাতে পেরেছি? আবারও বলছি, আপনাদের আল্লাহর দোহাই লাগে, আপনি মন্ত্রী হন, মিনিস্টার হন, দেশের প্রধান নির্বাহী হন, আপনি কথা বলার সময় একটু চিন্তা করে বলবেন, নির্দেশ দেওয়ার সময় একটু চিন্তা করে নির্দেশ দেবেন, যাতে করে উত্তাপ না বাড়ে, বরং আস্তে আস্তে কমে। টেম্পারেচার যদি বাড়ান এমন আগুন জ্বলবে যে আগুনে যাদেরকে মারার জন্য আগুন দিয়েছেন শুধু তারা জ্বলবে না, তোমরাও জ্বলে যাবে। আর এমন একটা কিছু বোধ হয় আশপাশ থেকে যাওয়া হচ্ছে, আশপাশ থেকে বুঝেন তো ভাই, নাম কই না, নাম যদি কই তাহলে আবার আমিও বুড়াকালে রাজাকার, আমিও বুড়াকালে রাজাকার, ভারতের বিরুদ্ধে কোনো কথা কইলেও আমি রাজাকার। তাহলে বুঝা গেল দেশটা বাংলাদেশ নয়, দেশটা ভারত, ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে কথা বললে আমি যদি রাজাকার হই আর এই দেশের মানুষ যদি আমার রাজাকার কয়, তাহলে বুঝা যাবে বাংলাদেশটা বাংলাদেশ নয়। কি একটা সাংঘাতিক কথা বলেছি কিন্তু, এবং কথাটা আমি ইচ্ছা করে বলেছি, আপনারা বাড়িতে গিয়েও এটাকে একটু চিন্তা করবেন। ভারতের সাথে নেপালের সর্বপ্রথম সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশি ছিল, নেপালের গুর্খা সৈন্যের কথা এই বুড়িয়ারা কইতে পারব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কোনোভাবে আর রায়ের থামানো গেল না, তখন গুর্খা সেনা নেপাল থেকে এনে যখন নামাই দিয়েছে, গুর্খা সেনারা যখন পিটানো শুরু করেছে, সব পাবলিক দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে ঘরে ঢুকে গেছে। নেপালের গুর্খা সেনা এরা ভারতের বিভিন্ন সরকারি কি পোস্টে আগেও ছিল, এখনও আছে। ভারত শিখদেরকে বিশ্বাস করে না, অন্যদেরকে বিশ্বাস করে না। ওই নেপালে শুরু থেকে গত 50 বছর, আর ভারতের জন্য এটা 50 আর 24 কত, 74 বছর, 74 বছর। ভারতের গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো এখানে গুর্খা সেনারা পাহারা দেয়। আর আজ থেকে 2 বছর আগে যেই নেপালে এত ডলন ডলছে, এমন খাওন খাইছে, একবার লেই হুসি খাইছে, এখন নেপাল দেখছে বন্ধুত্বের হাত বাড়াইয়া তো আমা করে, এখন নেপাল চীনের পক্ষে চলে গেছে, চীনের পথে চলে গেছে। শ্রীলঙ্কা भारतेर आरेकटा प्रतिबेशी देश श्रृंखलाय श्रीलंकाय दक्षिण भारतेर तमिलनाडुर तमिल तादेरके दिए 30 बछर भारत गृहयुद्ध कराइछे भारत श्रीलंकाय। आपनादेर कारो कारो मने थाकार कथा भारतेर प्रधानमंत्री राजीव गांधी श्रीलंका सफरे गिएछिलेन और श्रीलंकार एकजन सैन्य राजीव गांधी के राइफेलेर बैरेल दिया जेखाने सैल्यूट देवानोर कथा भारतेर प्रधानमंत्री के सेखाने सैल्यूटेर बदले राइफेलेर डांडा दिया बाड़ी मेरे फेले दिएছে। परे अवश्य श्रीलंकार तखनकार जिनि प्रधानमंत्री तिनि भारतवासीर काछे क्षमा चेयेछेन। एगुलो आपनारा आमी कोनो कथा गायब थेके बोली ना किन्तु सबगुलो कथा वास्तवता इतिहास थेके बोली। ताहले श्रीलंकार साथे एमन बन्धुत्व करेछे जे बन्धुत्वेर जेरे श्रीलंकार एकजन सैन्य जारा लाइनेर मध्ये आछे राजीव गांधी के सैल्यूट देबे गार्ड अफ अनारेर बदले बंदुकेर बैरेल दिया गुताइछे गुताइया फेलाइया दिछे। सेई श्रीलंकाओ भारतेर आयत्तेर बाइरे चीनेर पक्षे चले गेछे। श्रीलंकार सबचेये बड़ सामुद्रिक बंदर जेटा दक्षिण एशियार सबचेये बड़ सामुद्रिक बंदर हाम्बानटोटा नामटा मने राखबेन हाम्बानटोटा ए सामुद्रिक बंदरटा श्रीलंका चीन के दिए दिएछे। ताहले श्रीलंका चीनेर काछे चले गेछे भारतेर बाद दिछे एमन बंधु पाइछि जेई बंधु शुधु दूध खाओयान ना बंधु जेई बंधु शुधु सर खाओयान ना बंधु दूध और सर खाइते खाइते आमादेरके कंकाल करे फेलेछे। नेपाल बेर हो गेछे श्रीलंका बंधु थेके बेर हो गेछे सिक्किम बेर हो गेछे सिक्किम बेर हो गेछे मालद्वीप तारा बेर हो गेछे किन्तु आमरा आमादेर जानेर जान प्राणेर प्राण कि आंतर्जातिक क्षेत्रे एके अपरेर सहयोगिता साहाय्य करतेई पारे। गत बছর একবার नरेंद्र मोदी के दावत करा হয়েছিল गत बছর মরহুম शेख मुजिबुर रहमान साहेबर এই জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য গত বছর সেই সময় পুরো দেশ এইভাবে যখন জ্বলে উঠেছিল ঠিক কি না বলেন সারা দেশে মোদির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল তখন মোদির সফর বাদ দেওয়া হয়েছিল। এইবার ভারতের প্রেসিডেন্ট গোবিন্দ গোবিন্দ गोविंद के जदि दावत दित ताहले प्रधानमंत्री के दावत देवा जेई राष्ट्रपति के दावत दाओ सेटाओ सेई बड़ राष्ट्रपति के दावत देवा आरेकटु कि उचु मानेर ठीक किना बोलेन। एई मोदी गुजरातेर दांगाय हजारो मुसलमान के जबाई करेछे एई मोदी पूरा भारतवर्षे हजारो मुसलमान के जबाई करेछे एई मोदी पूरा भारतवर्षे मुसलमानेर रक्ते तार हाथ एखोनो रंजित आछे तार शरीर थेके एखोनो मुसलमानेर रक्तेर गन्ध आसे। आर एई मोदीके दावत दिते गिये गतबार जखन एटा निये देश उत्तप्त हये उठेछिलो एइबार मोदीके दावत ना दिये व्यक्ति मोदीर कथा आमि बोलछि भारतेर राष्ट्रपतिके दावत दिले एकटा स्लोगान हइतो ना केउ किच्छु बोलतो ना ठीक किना बोलेन। ताहले एखाने जे 20 जन मानुष शहीद हये गेल ए दाय के नेबे एटा हलो प्रथम कथा। तारपरेर कथा हलो आमादेर गेछे सब गेछे एखन मजनू लाइलिके ना पेये लाइलिर बाड़िर काछे एकटा आम बागाने एसे आम बागान सेखाने एसे एखन ओई एतेकाफ करे मोराकाबाय बसे निजेर बाड़ितेओ जाय ना लाइलिर बाड़ितेओ भये आसे ना के कि बोले एखन से सेखाने बसे बसे এখন এই বালির মধ্যে লেখে লায়লা 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 এটাকে দেখে একটু হাসে আবার হাত দিয়ে মুছে মুছে আবার লেখে লায়লা 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 মানে লাইলির নাম জিকির করে জপ করে লাইলির নাম জিকির করে জপ করে। পাগলার দুই বন্ধু এসে বলে এই পাগলা কি করিস আমবজদু কয় गुप्ते मुश्के नामे लायला मी कु नाम खाते रे खुदरा तसल्ली मी देहाम एतो कानलाम एतो चाइलाम लाइलिरे तो पाइलाम ना एखन लाइलिर नामटा बालिर मध्य लेखी लेखार परे नामटार दिके जखन ताकाई लाइलिर चेहराटा आमार सामने भेसे उठे আমার মন মুকুরে ভেসে উঠে, লাইলি চেহারাটা যখন দেখতে পাই তখন মনটা একটু সন্তুষ্ট হয়। এইভাবে আমি গুপ্তে মুস্কে নামে লাইলা মিকু নাম, আমি লাইলির নাম এটাকে মুস্কে করতেছি। এটা করে করে হাতেরে খুদরা তাসাল্লি মি দেহাম, লাইলিকে তো পাইলাম না, এখন নাম লেখে লেখে এটার দিকে তাকিয়ে মনেরে আতাইল ধরাই। আতাইল ধরাই বুঝেননি, মনেরে প্রবোধ দেই, প্রবোধ দেই। এখন লাইলি খবর পেয়ে প্রত্যেক দিন দুধের বাটি পাঠায়, এক বাটি বড় বাটিতে দুধ পাঠাইলে মজনু এখন দুধ খায়, বাটিটা ফেরত দেয়। চাকর ছেলে বাটি নিয়ে আবার লাইলির কাছে জমা দেয়। এইভাবে মাসের পর মাস যত দেয় হাতে খায়, যত দেয় হাতে খায়, যত দেয় মজনুয়ে খায়। লাইলি একদিন কয় যত দেই তত খায়, যত পায় তত চায়। আসলে আমার ভালোবাসার জন্যে নাকি দুধ খাওয়ার জন্যে? এই যে একটু পরীক্ষা হওয়া দরকার। আজকে লাইলি দুধ টুধ কিচ্ছু দেয় নাই, খালি বাটি দিয়ে চাকর ছেলেকে পাঠাইছে, আর একটা কাগজে লিখে দিয়েছে আজকে দুধ পাঠাইতে পারলাম না, তুমি দয়া করে তোমার 2 ফোঁটা রক্ত এই বাড়িতে তোমার শরীরের কোনোখান দিয়ে কেটে 2 ফোঁটা রক্ত আমি লাইলির জন্য উপহার হিসাবে পাঠাও। মজনু কাগজ এটা পড়ে টড়ে চাকর ছেলেকে ডেকে বললো, এই শ্যামরা, শ্যামরা বুঝেন তো, এই শ্যামরা শুন, লাইলিকে গিয়ে বলবি যে আমি দুধ খাওয়াই না মজনু, আমি রক্ত দেওয়াই না মজনু না। আমাদের বন্ধু আর বন্ধুত্ব শুধু দুধ খাওয়াই না বন্ধু, দুধ খাওয়াই না বন্ধু, কিন্তু রক্ত দেওয়াই না বন্ধু আমাদের জন্য নাই। আল্লাহর কসম করে বলছি, আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, দেশের মন্ত্রীবর্গ আর আমাদের প্রশাসনের উপর তবকায় যেই দায়িত্বশীল ভাইয়েরা আছেন, একজন আম পাবলিকের দায়িত্ব যে দূর, একজন মন্ত্রীর দায়িত্ব তার চাইতে 1000 গুণ বেশি। আপনারা উপরে থেকে এমন কোনো কথা বলবেন না যেই কথায় জাতির মধ্যে ডিভিশন সৃষ্টি হয়, দলাদলি ভাগাভাগি সৃষ্টি হয়। এমন কথা কোনো কথা বলবেন না যেই কথায় জাতির মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়। কারণ উত্তেজনার বশবর্তী হয়ে এখন টপ করে যদি একবার দাঙ্গা শুরু হয়, এমন দাঙ্গা লেগে যেতে পারে যেটার নাম গৃহযুদ্ধ, যেটার নাম গৃহযুদ্ধ। আর দুধ খাওয়ার না মজনুরা কিন্তু এটার দিকে চাইয়া রয়েছে, ভালো করে একটা লাগক, এমন লাগন লাগক। সরকার যখন কন্ট্রোল করতে পারবে না তখন আমাদেরকে ডাকবে, আমাদেরকে ডাকার পরে আমরা একবার ঢুকতে পারলে কিয়ামত পর্যন্ত আর বের হব না। ভারতের অনেক বিজেপি নেতা অনেকবার বলেছে 71-এ বাংলাদেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা আমাদের জন্য ভুল হয়েছে, কি তখন তারা কোনো রকম আবার যদি হাঁদাইতে হারে তাহলে বান্দরে এসে পিঠা ভাগ করবে, বিড়াল কিন্তু খালি পেটে থাকবে, বান্দর পিঠা। আর এইভাবে সুযোগে কচ্ছপ এমন একটা প্রাণী যে কামড়াইয়া ধরতে জানে, একবার ধরলে ছাড়তে জানে না। ভাই ওই যে খান্নাদের বাড়ি নূর মোহাম্মদ দোকানদারি করে, তার দোকানের পিছনে একটা কচুরি পানার গড় এখনো আছে, তো ওই বড়ি বাইতাম মাঝে মাঝে, আমি ওখানে বড়ি বাই, বড় বড় শিং মাছ পাইছি 3-4টা, মাগুর মাছ পাইছি 1টা। এখন বড়ি আবার ফেলেছি, টান দিছি, উঠেই দেখি ভাই এক কচ্ছপ এত বড়। এখন যত রকমের চেষ্টা করি, বড়শিতে তার গালের ভিতরে, কিন্তু বড়শির গোড়া সে এমনভাবে কামড়াই দিচ্ছে, যত টানি কচ্ছপে কামড় ছাড়ে না, যত টানি ভাই এত জোরে ধরেছে। আবার এইটাও কিন্তু প্রবাদে আছে, কচ্ছপ কামড়াই ধরতে জানে, একবার ধরলে কিন্তু ছাড়তে জানে না। এখন এই টানাটা নিয়ে করি, আবার বড়ি বানানোর সময়টাও শেষ হয়ে যায়। এই যে নুননবী মাস্টার কাকু, তার ভাই কাশেম ওই নির্বাণের একটা ওই দক্ষিণ দিক থেকে আসে, আমি কিন্তু কচ্ছপের মুখের বড়ি টানাটানি করি, কাকু কী হয়েছে? গেলে কাকু কইস না, এই অবস্থা চা, আমার বড়শি বাওয়া গেছে, মাছ ধরাও গেছে, এখন বড়শিটাও খুলতে পারি না। তা কাশেমকে কাকু আপনি পারবেন না, আমার কাছে দেন। সে বড়শি ধরে অনেকক্ষণ টানাটানি করলো, টানাটানি করে ওই যেই কামড় এই কামড়, যেই ধরা সেই ধরা। কাকু আপনি একটা কাজ করেন, কচ্ছপটার পিঠে উঠেন, উঠে আপনি শক্ত করে চেপে ধরেন, আমি একটু কল্লা ধরে টান দিই। কাশেম কল্লা ধরে টান দিছে, কল্লা যখন এদুর বাইরে হয়েছে নির্বাডাল দিয়ে এক কোকোবে, সে কল্লা আলাদা করে ফেলেছে। কল্লা আলাদা করে কাকু এবার কাম হয়েছে, এইবার সে কল্লা ওইটা ধরে যত টানে, হুজুর কল্লা তো কাটিয়ে লাইছি, কামড় তো ছাড়ে না। যেই জাতি যেই জানোয়ার খায়, যেই জাতি যেই জন্তু খায়, সেই জাতির ভিতরে সেই জন্তুর খাসিয়ত পয়দা হয়, সেই জাতির অভ্যাস পয়দা হয়। আমরা ভিতরে একটা গৃহযুদ্ধ, মারামারি, অরাজক অবস্থা, আগুন লাগাও, জ্বালাও, পোড়াও যদি লাগাই দেই তাহলে কিন্তু তারা এসে ঢুকবে নাকি? আর তাদেরকে ডাকার মতো মানুষ আসে না নাই? আসে না নাই? একবার যদি কোনো সুতা নাতা দিয়ে ঢুকতে পারে, আর কাশ্মীরের লোকেরা কি কিছু করতে পেরেছে? এরপরে ভারতে কোটি কোটি মুসলমান, তাদেরকে এখন ২ নম্বর নাগরিক, এনআরসির মাধ্যমে ২ নম্বর নাগরিক, বার্মার রিফিউজি বানিয়ে ফেলা হয়েছে। বার্মার রিফিউজি যে কোনো সময় তাদেরকে বলছে এরা ভারতের নাগরিক না, এরা বাংলাদেশ থেকে এসেছে। কবে গেছে, কেন গেছে, কারা গেছে, কতজন গেছে, ব্রিটিশ আমলের এই হিসাবও আমার কাছে আছে। ভাই ব্রিটিশ আমল দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইটাও দেখেছি, 46-এর রাইট এইটাও দেখেছি, ওই মিজিবের উজির আলীরে ধনারবাই ওখানে নিয়ে, উজির আলীরে সত্তরবার ওখানে, এই পশ্চিম দিকে এখানে টেন্ডা দিকে নিয়ে যে মারছে এইটাও দেখছি। নাকি দেই না, ভাঙ্গা গড়া কম দেই না ভাই, অনেক দেখছি, অনেক দেখেছি। ব্রিটিশ আমলে কারো একটা কুত্তা যদি কেউ মারত, কুত্তা আর কুত্তার গৃহস্থ মামলা করলে এই মামলা অন্তত 12 বছর একযুগ চলতো, এইটারও বিচার হইতো। আর আমরা এমন স্বাধীন দেশে বাস করি, যেই দেশে মানুষকে জবাই করা হয়, গুম করা হয়, হত্যা করা হয়, দিনের বেলা ধামা দিয়া কোপাইয়া প্রকাশ্য রাজপথে মানুষকে টুকরা টুকরা করা হয়, বিচার হয় না। ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে আরেকটা কথা আবার বলি, আপনারা সরকারি দলের হন, আপনারা বিরোধী দলের হন, আপনারা হেফাজতের দলের হন, আপনারা অন্য যে কোনো দলের ফরিকের হন, আগে দেশটাকে বাঁচাইতে হবে, আগে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যদি নিজেরা এইভাবে বিড়ালের মতো কামড়াকামড়ি শুরু করি, তাইলে আমাদের শীতল পিঠা বান্দরে নিয়ে ভাগ করে খাবে, আমাদের কিসমতে হবে না। আমি কি বুঝাতে পেরেছি? কতগুলো সিরিয়াস কথা আজকে আমি বলেছি আপনাদের সামনে। বলবেন যে আইলাম জুমার খুতবা শুনতাম, হুজুরে কইল কি? হুজুর মরে গেলে বুঝবেন। আমি চলে গেলে এই ধরনের কথা বলার মতো লোক খুঁজে পাওয়া খুব সহজ হবে, ঠিক না? জোরে বলেন, খুব সহজ হবে ভাই। একদিকে আমি কোরআন কিতাব, হাদিস, তাফসির এগুলোর আলোকে, আরেকদিকে সময়ের আলোকে। সুতরাং সরকারি দল হোক, বেসরকারি দল হোক, বর্তমান যে একটা উত্তেজনা দেশে চলছে, এই সময় আপনারা সংযত হন। কেউ লাগাম ছাড়া মুখে কথা বলবেন না, এমন কথা বলবেন না, এমন টোন ইউজ করবেন না যেই টোনে উত্তাপ বাড়ে, উত্তেজনা বাড়ে। আগুন নিভাবার চেষ্টা করুন, উত্তেজনা কমাবার চেষ্টা করুন। আর এই সময় কেউ যদি জ্বালো জ্বালো আগুন জ্বালো এই স্লোগান দেয়, তাহলে তারা দেশের শত্রু। আগুন তো এমনিও জ্বালাইছ, জ্বলার বাকি আর কি আছে? সামনে আগুন, আগুন জ্বলবে। যে আগুন জ্বলার পরে যারা আগুন লাগাইছে তারাও কেউ বাঁচতে পারবে না। আর কচ্ছপ খাওয়ারা যদি আরেকবার সুযোগ পায়, আরেকবার সুযোগ দেন, এইবার সুযোগ পেলে কিয়ামত পর্যন্ত তারা কিন্তু আর যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।